হাঁসের দর দমে বেশি, 300 টাকা কেজি, এখন 300, কোথাও 350-400 টাকা, আগে 250-250 ছিল, এখন 350-400। এবছর অনেক দাম বেড়েছে। রীতি নিয়ম আমাদের বাসি ভাত থাকে, বাড় থাকে, যা হয় পুরনো রীতি চলে আসে। তার ফলে এই জলে জঙ্গলে বসবাস তথা কাজকর্ম করার ফলে একটা সর্পভীতি বা বিষাক্ত কীট পতঙ্গের ভীতি তাদের একটা সবসময়তেই থেকে যেত। তাই তার থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মনসা দেবীর আরাধনা, এবং সেটা যুগ যুগ ধরে এই এলাকায় চলছে এবং এর প্রসার দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া এই উৎসবের পেছনে আরও একটা যে বিশেষ দিক রয়েছে সেটা হচ্ছে এটা শ্রাবণ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। শ্রাবণ সংক্রান্তির মধ্যে মোটামুটি গ্রাম বাংলায় চাষাবাদ শেষ হয়ে যায়, এবং এই চাষাবাদ শেষ হওয়ার সাথে সাথে গ্রামের মানুষ চায় একটু বিশ্রাম এবং একটু আনন্দ উৎসবে মেতে উঠতে। তাই এই মনসা পূজার একটা ব্যাপার থেকে যায়, তারা 3-4 দিন এই উৎসবে সামিল হয় এবং আনন্দ উপভোগ করে। তাছাড়া আরেকটা দিক হলো এই মনসা পূজাকে কেন্দ্র করে প্রচুর হাঁস বলি হয়, পাঁঠা বলি তো হয়েই থাকে। এই হাঁস বলির পেছনেও রয়েছে একটা বিশেষ কারণ, কারণে হাঁসের মাংস কৃমিনাশক। মা মনসা এই সাপ খপের দেখা দেয় টাঁড়ে টিকরে, সেই জন্য মানুষ ভয় পায়, তখন ওইটা মানে ওই সাঁকড়ার দিনে করা হয়। হ্যাঁ, হাঁস বলি দেওয়া হয় খাওয়ার জন্য, যে যে চাষে চাষে মানুষ কাজ করছে, চাষে মানুষ খাটছে, তাই এবারে সে মানে সাঁকড়ার দিনে ইয়া হচ্ছে, তখন ওরা ই করছে, মানে পূজা দিয়ে সবাই ফুর্তি করে খাওয়া হচ্ছে।